সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407001264 ফর বুকিংস। শিবম মার্বেল এন্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। 2011 সালের 13ই মে 34 বছরের বাম শাসনের অবসান ঘটে এবং রাজ্যে ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। তারই বর্ষপূর্তি উপলক্ষে শনিবার হুগলির আরামবাগ ব্লক ও শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাসস্ট্যান্ড চত্বরে পথ চলতি মানুষ থেকে বাস চালক যাত্রীদের মিষ্টিমুখ করাতে দেখা গেল। ছনপুর ওয়ার্ডের দলীয় কার্যালয় থেকে মিছিল সহকারে এদিন বাসস্ট্যান্ডে আসেন তৃণমূল নেতৃত্বরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি শিশির সরকার, প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, প্রাক্তন চেয়ারম্যান তথা ছনম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন নদী, টাউন সভাপতি প্রদীপ সিংহ রায়, টাউনের মহিলা সভানেত্রী প্রিয়াঙ্কা দাস, শেখ বেলাল থেকে শুরু করে আরও অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। আমি ওইটা তদন্ত করে খবর নিয়ে দেখছি কীভাবে কোথায় কী হয়েছে না হয়েছে পরে আপনাদের জানাবো। তৃণমূলের গোষ্ঠীদণ্ড বলছে তৃণমূলের লোককে মেরেছে, কারা মেরেছে না মেরেছে আমি খবর নিয়ে দেখছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালে যে অশুভ শক্তিকে বিনাশ করে আজকের দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের মুখ্যমন্ত্রী নিয়ে শপথ নিয়েছিল, সেই দিনটা আমরা সকলে মিলে আমরা আজকের দিনটা উদযাপন করছি। আর একটা আজকের দিন যে অশুভ শক্তি কর্ণাটকও যে সে বিজেপি তাকেও সেই ধ্বংস করছে, সে কর্ণাটকের মানুষ সেটাও হচ্ছে আজকে আমরা সেটাও আনন্দ একটা আনন্দের দিন, কারণ দীর্ঘ 34 বছরের মানে শক্তিকে সমর্থন সন্তান মমতা ব্যানার্জি এভাবে মানে চিতায়িত করেছিলেন এবং সারা পশ্চিমবঙ্গের দায়িত্বভার গ্রহণ করেছে আজকের দিনে সেই দিনটাকে সম্মান জানাতে এসি নার্সিং হোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।